স্ট্রাগল ফেসে সেই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা তোমাদের জন্য আজ আমি ইংলিশের পঁচিশতম প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি যেটা আগামী তোমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস ড্লু বিপি কনস্টেবল ম্যান অ্যান্ড ডাব্লিউপি যে এক্সাইজ ম্যানের পরীক্ষা হবে তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওকে আজকে আমরা এখানে মোট তিরিশটি বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আলোচনা করব ওকে তো দেখো ফার্স্টে যে প্রশ্নটি রয়েছে তার ডিরেকশন একটু দেখিনি যে ডিরেকশন ওয়ান অ্যান্ড থ্রি চুজ দ্য প্রপার কালেকটিভ নাউন্স অর্থাৎ আমরা এখানে এক থেকে তিন ওকে এক থেকে তিন আমরা কালেক্টিভ নাউন্ডে শূন্যস্থান পূরণ করা শিখবো ওকে তো দেখো ফার্স্টে যেটা রয়েছে এ ড্যাশ অফ স্টার্স স্টিয়ার্স ওকে স্টিয়ার্স মানে তোমার ধাপ সিঁড়ির যে ধাপ বলে না তা বলে স্টিয়ার্স তো এই ক্ষেত্রে এর যে শূন্যস্থানটা সঠিক শূন্যস্থান কী হবে ওকে তো এটা সঠিক শূন্যস্থান হবে তোমার অপশান বিটা ফ্লাইট এ ফ্লাইট অফ স্টিয়ার্স ওকে নাম্বার টু রয়েছে দেখো এ ড্যাশ অফ পয়েন্টস ওকে অর্থাৎ কবিতার যে সংকলন কাব্য গ্রন্থ বা কাব্য সংকলন ওকে তাকে এক কথা বলে তাকে অপশন হবে তোমার এ অ্যান্থোলজি এটা তোমার কালেকটিভ রাউন্ড হিসেবে আসে এবং তোমার ওয়ান আওয়ার সাবস্টিটিউশন হিসাবে আসে এ কালেকশন অফ পয়েন্টস এবার আসবে এ কালেকশন অফ পয়েন্টস মিনস অ্যান্থোলজি ঠিক আছে নেক্সট নাম্বার থ্রি রয়েছে গিয়ে এ অফ সুগার ওকে তো এই ক্ষেত্রে যে সঠিক যে কালেকটিভ রাউন্ড সেটা কি বসবে অপশন বি এ শ্যাক অফ সুগার অর্থাৎ চিনির যে বস্তা তার যে গাদা তাকে হয় এ শ্যাক অফ সুগার নেক্সট এরপরে যে পার্টটা আলোচনা করবো সেটা একটু ডিরেকশনটা দেখে দেখো কোয়েশন নম্বর ফোর অ্যান্ড ফাইভ চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ওকে অপোজিট মিনিং অব টু দ্য ওয়ার্ডস ইন ক্যাপিটাল লেটার্স অর্থাৎ ক্যাপিটাল লেটার্স দেওয়া যে শব্দটা রয়েছে তার একদম নিয়ারলি অপোজিট অর্থাৎ অ্যান্টিনম বার করতে বলা হয়েছে তো তোমাদের সুবিধার জন্য এর ব্যঙ্গন মিলিংটা তোমাদের আমি লিখে রেখেছি দেখো যে ফর এবং ফাইভ যেটা আমরা করবো অ্যান্টিনম যেটা কি হচ্ছে ডিলেট ডিলেট শব্দ বা ড্যালেট শব্দের অর্থাৎ সব স্তারে বলা কোনো কিছু সব ইস্তারে প্রকাশ কর বা বলা তাকে তার বিপরীত কী হবে তার যদি তোমার আগে সিনোনিম যদি হতো তোমার হতো সিনোনিম ওকে কিন্তু এর বিপরীত হবে অপশন সি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট মানে কোনো কিছুকে সংক্ষেপে করা সংক্ষিপ্তভাবে বলা সেটা হচ্ছে তোমার কন্ট্রাক্ট ওকে নেক্সট নাম্বার ফাইভ যদি দেখো যে অ্যাকোইট অ্যাকোইট মানে মুক্তি দেওয়া ঠিক আছে তো এর যে বিপরীত শব্দ হবে সেটা হচ্ছে এ কন্টেন্ট মানে দোষী সাব্যস্ত করা এরপরে যে পার্টটি আমরা আলোচনা করবো কোয়েশ্চেন নম্বর সিক্স অ্যান্ড সেভেন কি রয়েছে যে মোস্ট নিয়ারলি সিমিলার মিনিং ওকে সিমিলার মিনিং বলছে এখানে বলা হচ্ছে যে সিনোনিম বলা হয়েছে ওকে সিনোনিম বার করতে হবে ছয় এবং সাত আমরা আলোচনা করবো সিনোনিম সম্পর্কিত তো দেখো নাম্বার সিক্স যেটা রয়েছে যে মিনাকল মিনাকল মানে হাত করি বা বেরিয়ে দেওয়া হাতে হাতের বেরিয়ে দেওয়া ওকে তো এর যে নিয়ারেস্ট মিনিং হবে সেটা তোমার ফেটার এ হবে তোমার সঠিক অ্যান্সার তো এই সপক্ষে আমরা আর কয়েকটি নিয়ারেস্ট মিনিং আমরা জেনে নেব সেটা দেখো যে চেন ব্যারেজ এবং স্যাকল এগুলো মানে হচ্ছে তোমার মিনাকল বা হাত করি বা হাতে বেড়ে দেওয়া নাম্বার নাম্বার সেভেন হয়েছে দেখো যে কলোশাল কলোশাল মানে প্রকাণ্ড হিউজ পরিমাণ যেটা অনেক বড় প্রকাশ করে সেটা হয়তো কলোশাল বলা যায় ওকে তো এই নেয়ার স্টিনিং হবে কি ইনার মাউস সি হবে তার শিক অ্যান্সার এই সম্পর্কে আমরা আর কয়েকটি এর যে শ্রেণিনিয়ম আমরা জেনে নেবো সেটা হচ্ছে দেখো মামথ এগুলো আসতে পারে ওকে মনেস্টোরাস অ্যান্ড এক্সটেন্সিভ এবং লাস্ট হয়েছে তোমার হিউজ ওকে এগুলো হচ্ছে তোমার কলোশাল বা ইনার মাউসের সিনেম বা নেয়ারেস্টু নেক্সট এবার আমরা যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি দেখো যে কোয়েশ্চেন নাম্বার এইট অ্যান্ড নাইন মানে দুটো আমরা আলোচনা করব চুজ দ্য কারেক্ট ফেজাল ভাব ওকে টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর উভার্স নিচে আন্ডারলাইন দেওয়া এই শব্দটি অর্থাৎ এখানে যে অ্যারেঞ্জ রয়েছে এই শব্দটির যে ফেজাল ভাব কী হবে সেটা আমাদেরকে বার করতে হবে ওকে তো দেখো নাম্বার এইট রয়েছে যে ইউ মাস্ট অ্যারেঞ্জ অল দ্য নেসেসারি থিংস অ্যারেঞ্জ মানে কি ব্যবস্থা করা তাই না ব্যবস্থাপনা বা ব্যবস্থা করা তো এর যে ফেজাল হবে তোমার অপশন সি সি অ্যাবাউট সি অ্যাবাউট মানে ম্যানেজ বা অ্যারেঞ্জ ওকে নেক্সট নাম্বার নাই বাজে দেখো ডু নট ডিক্রাই ইউর এনিমি ওকে ডিক্রাই মানে কোনো কিছুকে ছোটো ভাবা একদম ছোটো বা নগণ্য ভেব না ঠিক আছে বলা হচ্ছে তোমার শত্রুকে কখনোই নগণ্য ভেব না ওকে তো এটা যে সঠিক অ্যান্সার বা এর হবে অপশান ডি ক্রাইডাউন ক্রাইডন হবে ডিক্রয়ের ফেজলভাব এইবার যে আমরা পার্টটা আলোচনা করবো তার ডিরেকশনটি একটু দেখি যে কোয়েশ্চেন নাম্বার টেন টু টুয়েলভ অর্থাৎ তিনটে প্রশ্ন আমরা আলোচনা করব কি সম্পর্কিত যে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোডার মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ামস অর্থাৎ ইডিয়ম সম্পর্কে আমরা তিনটে আলোচনা করব ওকে তিনটে কোয়েশ্চেন সেটা হচ্ছে টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ নাম্বার টেনে রয়েছে দেখো যে গ্রিক টু ওয়ানস মিনস এটা মানে এটা কি ওকে তোমাদের সুবিধার জন্য অনেকজন বলছিলে যে এগুলোর মানে অনেকটা জানা নেই সেই জন্য আমি এর বাংলাটা তোমাদের লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য পরবর্তীকালে যাতে তোমাদের আর কোনো এই আর অসুবিধা না হয় টু গ্রিক ওয়ান এইটার বাংলাটি কি এর বাংলা হচ্ছে তোমার অস্পষ্ট বা অবদগম্য অর্থাৎ যে জিনিসটা কোনো কিছু বললে তার বোঝা যায় না ওকে তোমাকে কোনো কিছু সম্পর্কে ডিরেকশন দেওয়া হলো বা বোঝানো হলো কিন্তু তুমি বলে যে ইট ইজ গ্রিক টু ওয়ান ফর মি এটা আমার কাছে যে কি অস্পষ্ট বা অবধগম্য আমি এটা বুঝতে পারলাম না ওকে তো এর যে নিয়ারেস্ট মিনিং বা ইংলিশ মিনিংটা হবে অপশন বি আন ইনটেলিজেবল ওকে আন ইনটেলিজেবল এভার শিং অ্যান্সার নেক্সট নাম্বার ইলেভেন রয়েছে দেখো যে টু সি মিনস টু সি অর্থাৎ সূর্যকে দেখা তাই না সূর্যকে দেখা হ্যাঁ তো এর যে মিনিং হবে এ অর্থাৎ করা ওকে বি এ হবে তোমার সঠিক অ্যান্সার নেক্সট নাম্বার টুয়েলভ দেখো যে গ্রিন আইড মিন্স গ্রিন আইড অর্থাৎ নীলচক্ষু বা নীলচক এর মানেটা কি এর মানে হচ্ছে তোমার অপশান বি জেলাস অর্থাৎ কার্বতীকেও ঈর্ষান্বিত বা হিংসা তাকে হয় গ্রিন আইট ওকে তোমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দাও কমেন্ট করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই রিলেটেড যে সমস্ত ভিডিও তোমাদের দিয়েছি অবশ্যই দেখো তার প্লেলিস্ট আমাদের প্লেলিস্ট রয়েছে এবং তার যে লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া হয়েছে ওকে আলোচনা করবো সে থার্টিন অ্যান্ড ফোরটিন তেরো এবং চোদ্দো যেটা আমরা আলোচনা করবো কি সিলেক্ট দ্য পিয়ার অফ দ্য ফলোয়িং অপশন সুইচ ইজ কারেক্ট এখানে যে একটা চারটে দেখো পিয়ার দেওয়া আছে যুগমধু শব্দ তো এর মধ্যে যেটা সঠিক পিয়ার রয়েছে সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে তো এইগুলো একটু ভালো করে পড়ে রাখবে বিভিন্ন দিক থেকে আসতে পারে হ্যাঁ আমি যেটা এখানে রেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন প্রাণী এবং তাদের যে বাচ্চা ওকে তাদের যে ইয়াং ওয়ানস বলা হয় তাদের সম্পর্কিত এটা আমাদেরকে জানতে হবে ওকে যেমন এসের বাচ্চাটা কি তারপর গটের যে তাদের ইয়াং ওয়ানস তাদের বাচ্চাটা কি এগুলো আমাদেরকে জানতে হবে ওকে তো এইটার যে সঠিক অ্যান্সার হবে অপশন এ ওকে যে গাধা তার যে বাচ্চাকে বলে ফাউল ওকে এবং গট গটের তো বাচ্চাকে বলে তেমন কিট তাহলে এটা ভুল আর ফক্সের বাচ্চাকে বলে কাব ওকে আর কাবের বাচ্চাকে বলে কাল সি এ এফ এগুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে ওকে যেমন বিভিন্ন প্রাণীর সাউন্ড তাদের বাসস্থান তাদের ইয়াং ওয়ান্স এগুলো অবশ্যই জানতে হবে ওকে তো এটা যে সঠিক অ্যান্সার হলো কি অপশন এ অর্থাৎ এস এর যে ইয়াং ওয়ান্স বা কিডস যেটা বলে সেটা তোমার ফাও ওকে চোদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে যে পিয়ার ওয়ার্ড আমরা সেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার যে মাস্কুলাইন এবং ফিমাইন ফিমিনাইন সম্পর্কিত ওকে এখানে দেখো যে মঙ্ক রয়েছে ওকে মঙ্ক এর যে ফিমিনাইন হবে কি আমরা জানি নান কিন্তু এখানে দেওয়া আছে তাহলে এটা ভুল ব্রাইড গ্রুম এর যে তোমার ফিমিনাইন হবে সেটা হচ্ছে ব্রাইড কিন্তু এখানে গ্রুম দেওয়া আছে এবং স্ট্যালিয়ান স্ট্যালিয়ান মানে কিন্তু হর্স ওকে তো এটা সঠিক দেওয়া হচ্ছে হর্সের যে ফিমিনাইন হচ্ছে তোমার মেয়ার এবং বর মানে শুকুর যার নেয়ার সর সেই ক্ষেত্রে আমার বিচ অর্থাৎ ডগের দেওয়া আছে তো এটা ভুল তো এখানে সঠিক অ্যান্সার হয়ে অপশন সি ওকে নেক্সট এরপরে যে পার্টটা আমরা আলোচনা করব তার ডিরেকশনটা দেখি যে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন অ্যান্ড সেভেন্টিন ফিফটিন টু সেভেন্টিন অর্থাৎ পনেরো ষোলো এবং সতেরো এই তিনটে যে প্রশ্ন রয়েছে দেখো সিলেক্ট দ্য কারেক্ট প্রভাবস গিভেন বিলো অর্থাৎ যে কারেক্ট প্রভাব সম্পর্কে আমাদের আলোচনা করা হবে এ ব্যাপারে আমাদের কিন্তু দুটো ভিডিও দেওয়া হয়েছে যদি তোমরা না দেখে থাকো তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এবং প্রতিটির জন্য আলাদা আলাদা প্লেলিস্ট বানানো হয়েছে যে সমস্ত ইংলিশ রিলেটেড যে সমস্ত প্লেলিস্ট তোমরা পাবে না সেগুলো ইংলিশ বলে একটা ফোল্ডার বা প্লে তৈরি হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওকে তো এখানে দেখো পনেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে চারটে অপশন কীভাবে আসবে অনেক জন্য বলছিলে এর আগে আলোচনা করতে তবুও বলছি দেখো যে এটা দুই রকমভাবে আসতে পারে একটা হচ্ছে তোমার চারটে যে প্রভাবস একটা প্রভাবসের তিনটে ভুল দিবে এবং আরেকটা দিবে তোমার শূন্যস্থান সেটা আমি পরে দিতে রেখেছি তো দেখো এখানে যে চারটে অপশন রয়েছে দেখো একটু ভালো করে দেখো যে পার্থক্যটা কী রয়েছে ফার্স্ট আমরা দেখি যে ইভার তার জন্য একটা সঠিকটা আগে তোমাদেরকে জানতে হবে ঠিক আছে যে এ ফুল পার্স এ ফুল পার্স ইভার লেক্স ফ্রেন্ডস এ ফুল পার্স নেভার লেক্স ফ্রেন্ডস ফ্রেন্ডশিপ ওকে এখানে দেখা দেখো ফ্রেন্ডশিপ দিয়ে আছে এ ফুল পার্স নট লেগস ফ্রেন্ডস এ ফুল পার্স নেভার লেগস ফ্রেন্ডস ওকে অর্থাৎ যেটা মানে হচ্ছে তোমার যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না ঠিক আছে তো এর যে অপশানটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডিটা হবে তোমার সঠিক অ্যান্সার তো এই আমি যদি সঠিক অ্যান্সারটা জেনে যাই তাহলে ব্যাটিকটা কিন্তু অটোমেটিকভাবে আমাদের কাছ থেকে অ্যাভয়েড হয়ে যাবে তো এখানে দেখো যে এ ফুল পার্স নেভার হবে এবং লেগস ফ্রেন্ডস তো এখানে দেখো নট দেওয়ার রয়েছে এই নেভারটা ঠিক আছে কিন্তু এখানে দেখো ফ্রেন্ডকে ফ্রেন্ডশিপ করা হয়েছে এবং এখানে নেভারটা ঠিক পুরোটা ঠিক আছে কিন্তু নেভারটাকে ইভার করেছে এরকমভাবে তোমাদেরকে পড়তে হবে এবং আসবে সেই জন্য একটু সঠিকটা তোমাদের একটু ভালো করে পড়ো তাহলেই কিন্তু প্রবলেম হবে না ওকে এবং প্রতিটি বানান কিন্তু তোমাদেরকে পড়তে হবে নাম্বার সিক্সটা রয়েছে দেখো এটাও কিন্তু ওই একই রকমভাবে শব্দ এদিক ওদিক করা রয়েছে তো এর যে সঠিক অ্যান্সারটা আগে তোমাদের বলে দিই সঠিক অ্যান্সারটা অপশন এটাই হবে সঠিক অ্যান্সার কি এভারাইস সিন অ্যান্ড সিন ব্রিগ্রেডস ডেথ অর্থাৎ লবে পাপ পাপে মৃত্যু তো এখানে দেখো পার্থক্যটা দেখো অ্যাভারেজ থেকে অ্যাডভাইস করা হয়েছে বাকিটা দেখো সব ঠিক রয়েছে আবার এখানে অ্যাভারেজ করেছে কিন্তু এখানে পরবর্তীকালে অ্যান্ডের পর যে অ্যান্ড সিন বিগেটস এটা কিন্তু এখানে নেই আর অ্যাডভাইস করা হয়েছে দেখো অ্যাডভাইস এবং অ্যাজ ওয়েল অ্যাজ করা আছে অতএব তোমরা যদি সঠিকটা আবার বলছে সঠিক যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এখান থেকে তিনবার চার পাঁচ যায় আসুক না কেন সেটা সঠিকভাবে পাবে ওকে এবার দেখো এবার যে টিটাও প্রভাব যেটা রয়েছে শত নম্বর ইটাও একটা প্রভাব এইভাবে আসতে পারে অর্থাৎ শূন্যস্থান পূরণ হিসাবে ঠিক আছে টু বিল্ড ড্যাশ ইন দ্য ইয়ার ওকে অর্থাৎ আকাশ কুসুম কল্পনা করা আকাশ কুসুম কল্পনা করাতে এখানে যে শূন্যস্থান যেটা সঠিক বসবে সেটা হচ্ছে অপশান সি ক্যাসেল টু বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার অর্থাৎ ক্যাসেল মানে কি একটা দুর্গ তাহলে বাতাসের মধ্যে দুর্গ স্থাপন করা এটা খুব কষ্টকর ব্যাপার তাই না তো এখানে বলা যেত আকাশ কুসুম কল্পনা করা নেক্সট এইবার আমরা যে পার্টটি আলোচনা করব সেটা হচ্ছে দেখো এইটিন টু টোয়েন্টি অর্থাৎ আঠারো উনিশ কুড়ি এই তিনটে পার্ট আমরা আলোচনা করব প্রশ্ন সেটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এককথায় প্রকাশ তো আঠারো নম্বর যে ওয়ান ওয়ার্ডটা হচ্ছে দেখো যে ওয়ান নট শিওর যে ঈশ্বরের যে অস্তিত্ব ঈশ্বর সম্পর্কে যার কোনো বিশ্বাস নেই ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যার বিশ্বাস নেই তাকে কে বলে তাকে বলে অ্যাগনক্সটিক্স বা অ্যাগনোটিজম ওকে অ্যাগনক্সটিক এটা মনে রাখবে যে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না ওকে নেক্সট নাম্বার নাইনটিন রয়েছে দেখো যে টু স্লোলি বাস্টিং টাইম যে খুব ধীরে ধীরে হাঁটে এবং সময়কে অপচয় করে তাকে এক কথা কী বলে তাকে বলে টুয়াল্ট এটাকে বলে ডিটা হবে তোমার শর্টিং অ্যান্সার ওকে আর ওকে আর যেটা তোমার যে এটা স্প্রেন্ট দ্রুত বেগে যে যায় দ্রুত বেগে যায় হ্যাঁ তাকে বলে স্প্রেন্ট এবং যে স্লচ এটাও কিন্তু ধীরে ধীরে একদম হেলে দুলে এরকমভাবে যে লাডুস লুদুস বলা হয় যিনি হাঁটবেন তাকে স্লজ বলা হয় এবং লাম্বার মানে যেটা হয়তো একদম উবধুবা হিসাবে মানে একদম শরীরশ্রেবির মতন হামাগুড়ি দেওয়ার মতন যিনি হাঁটেন তাতে করে লাম্বার বলা ওকে তো এই চারটে চারটেই কিন্তু তোমার হাঁটা রিলেটেড ওকে তো আমরা যেটা পড়লাম যে স্লোলি হাঁটবে কিন্তু ওয়াস্টিং টাইমটা ওয়াস্টিং করে তাকে টুয়েলভ বানাই ওকে নেক্সট নাম্বার টোয়েন্টি দেখো যে অ্যাক্টিং সাডেনলি অ্যান্ড উইথাউট থট অর কেয়ার অর্থাৎ যে কোনো কিছু অ্যাক্টিং করে হঠাৎ হঠাৎ কোনো একটা অ্যাক্টিং করছে এবং কোনো কেয়ার বা থট অর্থাৎ সেই ব্যাপারে যখন কোনো পরিস্থিতির ব্যাপারে সে তার কোনো চিন্তা বা তোর তার কোনো তোমার কেয়ার নেই কোনো বিবেচনা নেই তাকে এক কথা কে বলে ওকে তাকে বলে এমপেটিয়াস অর্থাৎ আবেগপ্রবণ যেটা হয়ে একদম তোমার অ্যাক্টিং করতে লাগছে তাকে বলে এমপেটিয়াস ওকে নেক্সট এবার আমরা যে পার্টটি আলোচনা করবো সেটা হচ্ছে দেখো টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক একুশ থেকে পঁচিশ নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপ্রোপারিয়েট প্রিপোজিশন সঠিক এবং ফিক্সড প্রিপোজিশন দ্বারা ওকে নাম্বার টোয়েন্টি ওয়ান রয়েছে দেখো হি ইজ আ ম্যান হুম ইউ ক্যান কনফাইড যে সে এমন একটা ব্যক্তি যাকে তুমি কনফাইড ওকে কনফাইড মানে বিশ্বাস করা তো কনফাইডের পর কি বসে কনফাইডের পর অন বসে ওকে এ হবে এ বি হবে তোমার সঠিক অ্যান্সার কনফাইড ইন মানে বিশ্বাস করতে পারো ওকে হুম ইউ ক্যান কনফাইড যাকে তুমি বিশ্বাস করতে পারো তো কনফাইডের পর কী বসবে ইন বসবে ওকে নেক্সট টোয়েন্টি টু দেখো যে রাইডস আর ডিসক্র্যাশ ড্যাশ আওয়ার কান্ট্রি অর্থাৎ রাইটস মানে কি যারা দেশের শত্রু দেশকে আতঙ্কিত করে রাখে তাই না রাইটস দাঙ্গাবাজ তো সেটা হচ্ছে আমাদের দেশের পক্ষে যে কোনো কান্ট্রির পক্ষে সে কিন্তু ক্ষতিকর এটা হিতকর নয় ওকে তোকে এসে পড়ে প্রিপিশন টু বসে অর্থাৎ বিট হবে তোমার সঠিক অ্যান্সার ওকে টোয়েন্টি থ্রি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন এটা কয়েকবার আলোচনা করা হয়েছে তো এটা তোমাদের কাজ থাকলো যে ইট ইজ টেন ও ক্লক ড্যাশ মাই ওয়াচ তো আমাদের কমেন্টে তোমরা লিখো যে এই চারটা অপশনের ভিতরে কোনটা সঠিক হবে ওকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ইজ দেখো একটা প্রিপোজিশন যে হি ক্যাম ড্যাশ মি ইন দ্য মার্কেট তো এটা হচ্ছে হয়েছে পাস্টেন্সে সে আমার আমার সাথে বা আমাকে মার্কেটে দেখা করেছিল আমার সাথে মার্কেটে সে সাক্ষাৎ করেছিল দেখা দেখা করেছিল ওকে তো এই যে প্রিপোজেশানটা কী বসবে তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ ক্যাম অ্যাক্রস ক্যাম অ্যাক্রস মানে হচ্ছে মেট করা ওকে কারোর সাথে সাক্ষাৎ করা ঠিক আছে তো এটা এটা হতো সঠিক অ্যান্সার টোয়েন্টি ফাইভ রয়েছে দেখো যে কুইনাইন ইজ রিমেডি ড্যাশ ম্যালেরিয়া অর্থাৎ কুইনাইন একটা ওষুধ নাম তাই না যে ম্যালেরিয়ার নিষ্কৃতি ম্যালেরিয়া থেকে নিষ্কৃত পাওয়ার একটা যে রেমেডি মানে নিষ্কৃত পাওয়া তো সেটা হচ্ছে কুইনাইন এই যে সঠিক অ্যান্সার হবে অপশান সি ফর রেমেডি ফর ফর বর্ষা ওকে রেমেডি ফর নেক্সট তারপরে যে অপশনটা তারপরে যে পার্ট আমরা আলোচনা করবো সেটা দেখো যে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন অর্থাৎ সঠিক যে বানান সেটা আমাদেরকে চুজ করতে হবে তো এই যে টোয়েন্টি সিক্সের সঠিক অ্যান্সার হবে অপশন সি মাউন্টেনার এম ও আই এন ডাবল আর এটা মনে রাখবে এম ও আই এন ডাবল আর নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন এটা হচ্ছে তোমার যে কারেকটি স্পেল ওয়ার্ড তো অপিনিয়ন এর যে সঠিক অ্যান্সার হবে অপশান বি ও পি আই আই ও এন নেক্সট টোয়েন্টি রেট যেটা বলা হয়েছে দেখো চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ ঠিক আছে তো কোয়েশ্চেনটা হচ্ছে দেখো যে হিজ ফাদার সেজ ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো এর যে তোমার কারেক্ট ইনডাইরেক্ট স্পিচটা কী হবে ওকে তো এটা মনে রাখবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে অ্যাবস্ট্রক নাউন এবং এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য ওকে তো এই চিরন্তন সত্য বাক্যর ক্ষেত্রে তো রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকুক না কেন এই রিপোর্টের স্পিচের কোনো পরিবর্তন হবে না জাস্ট মিডল একটা হিসেবে দেড় বছর তাহলে সঠিক অ্যান্সার ওকে আর কোনো কিছু পরিবর্তন হবে না হ্যাঁ আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য এই তোমার সেজ টু থাকলে তোমার টোল্ড হতো যদি না থাকে তাহলে সেজ সেজ বসে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমার ডিট হবে তোমার সঠিক অ্যান্সার দেখো যে হিজ ফাদার সেজ দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি আর বাকিটা ক্ষেত্রে দেখো এক্সক্লেমড কখন বসে যখন মানে সেন্টেন্স যখন হয়ে থাকুন যখন আসট কখন বসে যখন ইন্টাইরেক্ট ইন্ট্রগেটিভ সেন্টেন্স যখন হয়ে থাকুন হ্যাঁ এবং কল্ড এটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় অতএব এখানে সঠিক যে অ্যান্সার হল অপশন ডিটা ওকে নেক্সট এবার যে কোয়েশ্চেনগুলো আলোচনা করবো দেখো টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি অর্থাৎ উনত্রিশ এবং তিরিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ সঠিক শব্দ নিয়ে শুনুস্থান পূরণ ওকে টোয়েন্টি নাইন রয়েছে দেখো এ ওয়াইড স্প্রিড আউটব্রেক অফ ইনফ্লুয়েঞ্জা ড্যাশ ইন দ্য ইয়ার নাইনটিন নাইনটিন এই ইনফ্লুয়েঞ্জা এই রোগটি যেটা উনিশশো উনিশ সালে তোমার আউটব্রেক হয়েছিল ওকে ছড়িয়ে পড়েছিলো ওকে তো পড়েছিলো এটা হচ্ছে পাস্ট টেন্স দেখো যেটা হচ্ছে পাস্ট তাই না উনিশশো উনিশ উনিশ সালে ফার্স্ট ফার্স্ট পারফেক্ট ওকে তো এখানে সেটা হচ্ছে অপশন বি কে হ্যাড আকার্ড যেটা ঘটেছিল বা ছড়িয়েছিল ওকে ঘটেছিল তো এ আউট ব্রিক ইনফ্লুয়েঞ্জা হ্যাড আকার্ড ইন দ্য ইয়ার নাইনটিন নাইনটিন ওকে বিট হবে তোমার সঠিক অ্যান্সার নেক্সট আজকে আমাদের এই পূর্বে যে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে শুনেছি তোমাদের দেখো যে নম্বর থার্টিন আর ইউ ফ্রি ড্যাশ এটা হচ্ছে ইন্ট্রেটিভ সেন্টেন্স যে তুমি কি সন্ধ্যে ফ্রি থাকবে সন্ধ্যেবেলা ওকে তো এটা যে শরীর ক্যান্সেল হবে সেটা তোমার অপশন এ দিস ইভিনিং ওকে আর ইউ ফ্রি দিস ইভিনিং ওকে তো বন্ধুরা আজকে আমরা যে ইংলিশ যে প্র্যাকটিস সেটের পঁচিশতম প্র্যাকটিস সেটে আজকে আমরা মোট তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম ওকে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকো অবশ্যই লাইক দেবো কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসে আবার তোমাদের পরের কোনো একটি ভিডিওতে দেখাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো